যারা দেখেছেন, যারা এই জায়গায় গেছেন, তারা শিখে নিন। এইবারে কি করবেন বলুন তো, এই মালা এনে এবার কোথায় কিভাবে বিচার করবেন? এই মালা এনে কোনো মানুষকে পড়াবেন না, তাদের কাছ থেকে মালা এনে পেরেকে ঝুলিয়ে দেবেন, বা মালা এনে একটা মাটির যে কোনো পাথরের মূর্তিতে পড়িয়ে দেবেন। পেরেকের নিশ্চয়ই জন্ডিস হয় না, মাটির মূর্তির পাথরের মূর্তির নিশ্চয়ই জন্ডিস হয় না। দেখবেন বিকালেতে সেই মালা পেরেকে ঝুলিয়েও অতটা বেড়ে গেছে, বিকালে ওই মালা পাথরের মূর্তির উপরও অতটা বেড়ে গেছে। এইভাবে বুঝবেন এরা কি করে পকেটটা কাটে। সুতরাং যারা জন্ডিস ধোয়া জন্ডিসের মালা দেখেছেন, আজ শিখে নিন। এর পরের যে বিষয়টা দেখাবো, এই তুলসী গাছকে জল খাওয়ানো। আমরা যুক্তিবাদী সমিতি বিভিন্ন সময় যখন কোনো কিছু কুসংস্কার ঘটে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি। এই গত করোনার আগে একটা ফেসবুক একটা ভিডিও ওঠেছিল যেখানে দেখানো হয়েছিল তুলসী গাছ জল খাচ্ছে। আমরা দেখে অবাক, তুলসী গাছ এইভাবে জল খাচ্ছে, এইভাবে গরু বা ছাগল বা গৃহপালিত পশুগুলো তারা জল খায়। তার কারণটা আমরা ব্যাখ্যা করেছিলাম, পরে সেই নিয়ে প্রচার করেছিলাম। আজকে আপনাদের দেখাবো তুলসী গাছ জল খাচ্ছে। তুলসী গাছ তো জল খায়, বিজ্ঞান অনুযায়ী যে কোনো গাছ জল পান করে মাটি দিয়ে শিকড়ের মাধ্যমে, আমরা বিজ্ঞান এটাই পড়েছি। কিন্তু তুলসী গাছ কি কখনো গরু বা ছাগলের মতো এইভাবে জল খায়? আজকে দেখে নিন। আজকে চাইলে আপনারা এসে এখানে দেখতেও পারেন, ভালো করে দেখে নিন কি করে তুলসী গাছ জল পান করছে। ডাকবো ডাকবো আমি কোনো বাচ্চাকে ডেকে নেবো, একজন বা দুজন বাচ্চা এসো, দূর থেকে আপনারা দেখতে পাবেন কি করে তুলসী গাছ জল পান করছে। ভালো করে দেখুন তুলসী গাছ কিভাবে জল খায়। এই দেখুন, এখান থেকে দেখবে এটা কি জল পান করছে সত্যি কিনা, আপনারা মন দিয়ে লক্ষ্য করুন। দেখুন সবকিছু সবকিছু ঠিকঠাক আছে। এবার দেখুন একটু দাঁড়ো, এই দেখুন গাছটা জল খেতে নামছে। এই দেখো দেখছেন, এই দেখুন ছাড়তেই চাইছে না, এত জল পান করছে ছাড়তেই চাইছে না, তাই না? কি হচ্ছে না, গাছটা জল খাচ্ছে না? এবার দেখো ভালো করে, এবার ভালো করে দেখো, এবার তুমি ধরো, এখানে বসো, বলো বলো নামলো জল খেতে। হ্যাঁ এবার জল খেয়েছে, সেটাই আর তুমি করবে, করে দেখো। গাছটা নিজের থেকে জল পান করতে নামছে, নেমেছে, লক্ষ্য করেছেন আপনারা? নামলো জল খেতে, দেখছেন? আরেকটু ভালো করে দেখাই, কি হচ্ছে বলো সবাইকে, পাতাটা নিজের থেকে জল খেতে নামছে। এখানে এইভাবে যতগুলো পাতা আমি করব সব জায়গায় একই জিনিসটাই হবে। এটা কেন হয় প্রশ্ন হচ্ছে, এটা কেন হয়? আপনারা যদি বাড়িতে এটা করেন আপনারা নিজেরা দেখতে পাবেন, সবাই বাড়িতে মোটামুটি তুলসী গাছ আছে, তুলসী একটা এক গ্লাস জল নেবেন ভর্তি ভর্তি নিয়ে তুলসী গাছের এইভাবে পাতাতে গিয়ে না নড়িয়ে টাচ করাবেন। এই দেখুন দেখেছেন, ওখান থেকে লক্ষ্য আসছে দাদা, এই দেখুন দেখুন জল খেয়ে ছাড়তেই চাইছে না। দেখুন আমি ছাড়ানোর চেষ্টা করছি, ছাড়ছে না। এটা
কাজটি করা ভালো করে দেখা যায়, পরে আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা কেন হয়, একটা গাছ যার প্রাণ আছে সে শিকড় থেকে জল খাবে, সেই গাছ কি কোনোদিন এইভাবে জল খাওয়া সম্ভব? কিন্তু এটা হচ্ছে। এর পিছনে এই দেখুন, যতবার করবেন খুব মজা আছে বাড়িতে করতে, বাচ্চাদের দেখাতে পারেন, দেখিয়ে বিজ্ঞান শেখাতে পারেন। এই দেখুন, এই দেখুন, রীতিমতো পুরো গাছটাই নড়বে। তুলসী গাছে জল পান করে শিকড় দিয়ে, এটা হচ্ছে। এর পিছনে একটা বিজ্ঞানের খুব সাধারণ কারণ, যেটাকে বলা হয়েছিল এই তুলসী গাছটা একটা অলৌকিক ক্ষমতা আছে, আদতে সেটা নয়। এটাকে বলা হয় সারফেস টেনশন বা জলের পৃষ্ঠ টান। এটা কি করে হয়, এই জলেতে আমি আগে থেকে একটু জল লাগিয়ে দিয়েছি পাতায়, এবারে এখানে অনেকটা জল আছে, যখনই আমি এটা এখানে টাচ করাবো তখন কি হবে, এই পাতার লেগে থাকা জলটা এখানে যে এত জল আছে সেই জলের সাথে মিশে যেতে চাইবে, পাতার জল এই বাটির জলের সাথে মিশে যেতে চাইবে। এবার পাতার যেহেতু জলটা যেহেতু পাতার উপর লেগে আছে, তাই জলটা পাতাটাকে নিয়ে নামছে। অ্যাকচুয়ালি পাতা নামছে না, জলটা বাটির সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু পাতার সাথে লেগে আছে তাই পাতাকে নিয়ে নামার চেষ্টা করছে। এই কারণে, সামান্য কারণ এটা হয়, আর তখন ফেসবুকে নোটেছিল যে এটা তুলসীর অলৌকিক ঘটনা। এর পরে যেটা দেখাবো, এটা বহুদিন আগে শিবপাল যোগী বলে একজন এটা করে দেখিয়েছিলেন, স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী তার ভক্ত ছিলেন। তিনি কি করেছিলেন, একটা মাঠে তার 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 অলৌকিকত্ব প্রচার মানে প্রকাশ করার জন্য, যে আমি কত বড় ক্ষমতাবান দেখাবো, তিনি মাঠে একটা যজ্ঞের ব্যবস্থা করেছিলেন। যজ্ঞ মানুষ যেভাবে করে, উপর দিয়ে দেশ লাই মেরে আগুন ধরে যাবে কাঠে, তিনি কি করেছিলেন তার ক্ষমতা প্রকাশ করার জন্য, তিনি প্রচার করলেন যে আমি জল দিয়ে আগুন ধরিয়ে দেখাবো। চারিদিকে রেড়ে পড়ে গেল, জল দিয়ে আগুন ধরানো যায়? বাড়িতে আগুন ধরলে কোথাও কি করবে, জল দিয়ে আগুন নেভাবে। আগুন ধরলে আমাদের প্রথম মনে পড়ে জলের কথা, জল দিয়ে আগুন নেভানো যায়। এরা জল দিয়ে আগুন ধরিয়ে দেখিয়েছিল। আজকের দিনে বিভিন্ন জ্যোতিষী তান্ত্রিক তারা যজ্ঞ শুরু করার আগে আপনার পকেট কাটা যাতে ভালোভাবে যায়, আপনার ব্রেনটাকে ওয়াশ করার জন্য জল দিয়ে আগুন ধরিয়ে দেখায়। আজকে আমরা সেই একই কাজ এখানে করে দেখাচ্ছি। অত বড় যজ্ঞ করা সম্ভব নয়, ছোট একটা ধনুচিতে জল দিয়ে, খাবার জল দিয়ে আগুন ধরিয়ে দেখাচ্ছি। এরকম অদ্ভুত ঘটনা কোনোদিন হয়তো দেখেননি, শুনেছেন কি জানি না। এই জিনিস যদি আপনারা চোখের সামনে দেখেন, আপনারা কোনোদিন ঠকবেন না। সেই কারণে আপনাদের দেখাচ্ছি কি করে জল দিয়ে আগুন ধরানো যায়। খাওয়ার জল খেয়ে দেখিয়ে দিচ্ছি, এবার দেবরাজ দা জল খেয়ে দেখালো, সুতরাং জলটা খাওয়া যায়। আগের মতো এই জলটাতে কিন্তু চুন জল মেশানো নেই। হ্যাঁ, তো এবার দেবরাজ দা দেখো জল ঢালছে এতে, তারপরে আমরা কি মন্ত্র পড়বো, ওম যুক্তিবাদাই নম। দেখো জল জ্বলে, আগুন জ্বলে উঠেছে, এর জন্য কি একটা তালি হবে না? এই বাহ, দেখো কেমন করে শুধুমাত্র মন্ত্র পড়ে, মানে মন্ত্র পড়েই আগুন জ্বলে উঠল, যেমন অবাক করা বিষয় না? এই বিষয়টার ভেতরের যে কাহিনী সেটা নিয়ে বিস্তারিত বলবে আমাদের দেবরাজাই, বলো। দেখুন, এই জল দিয়ে আগুন ধরিয়ে দেখালাম, বহুদিন আগে শিবপাল যোগী করেছিল, আজকে বিভিন্ন তান্ত্রিক বাবাজি মাতাজিরা জল দিয়ে আগুন ধরিয়ে দেখায়, আমরা আজকে জল দিয়ে আগুন ধরে দেখালাম। এটা কিন্তু এমনি আগুন, মানে বাড়িতে যেরকম আগুন ধরে সেই আগুন। এবার থেকে আপনারা একবার বাড়িতে চেষ্টা করবেন না যে ম্যাচেস নেই জল ঢেলে দিলে, ওখানে আগুন ধরবে না। এটা মন্ত্রপূত জল, এই জল দিয়ে আগুন ধরানো যায়, আদতে সব কিছু নয়, এটা সাধারণ খাওয়ার জল। সেই শিবপাল যোগী যে ব্যবস্থা করেছিল, আমরাও সেই একই ব্যবস্থাই করেছি। আজকের দিনে বিভিন্ন জ্যোতিষী তান্ত্রিক যা করে, আমরাও সেটা করেই আগুন ধরালাম। এটা কিভাবে হয় আমি বিস্তারিত দেখাবো, মন দিয়ে দেখবেন আর মন দিয়ে শুনবেন। এবার ভাবুন, আপনি একটা কোনো আশ্রমে বা যে কোনো একটা ধর্মে ধর্মস্থানে আছেন, আপনি সেখানে একটা কাউকে দেখলেন যে একটা রুদ্রাক্ষের মালা পরে, একটা বড় আলখাল্লা পরে, একটা বড় একটা গেরুয়া বস্ত্র পরে, মাথায় জটা এটা দেখাচ্ছে, আপনি যুক্তিবাদী সমিতির অনুষ্ঠান ভুলে যান। সেখানে যদি এই ঘটনা দেখেন, অনেস্টলি বলবেন, যদি সেখানে এই ঘটনা দেখেন, আপনার মনে একটা অন্ধবিশ্বাস আসবে কি আসবে না?
আসবেই, যে যে আমাকে দেখালো সেই বাবাজির একটা অলৌকিক ক্ষমতা আছে। বাবাজি বললো আমি এটা তপস্যা করে পেয়েছি, বহুদিনের তপস্যা করে আমি একটা ক্ষমতা পেয়েছি, জল দিয়ে আগুন ধরাতে পারি। আপনার সামনে এটা করে দেখালো, ওই রকম পরিবেশে আপনি কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবেন। এইবারে আমি এই যদি ছাইগুলো নিয়ে আপনাকে তাবিজে কবজে মাদুলিতে ভরে দিয়ে বলি যে এটা খেলে আপনার ছেলে পরীক্ষায় প্রথম হয়ে যাবে, এটা দুধ দিয়ে গুলে খেলে আপনার সরকারি চাকরি হয়ে যাবে, বা এর যদি মাদুলি করি পড়িয়ে দেন আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। কারণ আপনারা, ঠিক বলেছি না, আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন, কারণ আপনারা অলৌকিক উপায়ে এটা হতে দেখেছেন, তথাকথিত অলৌকিক উপায়ে। তারপরে এই জিনিস আপনাদের দিলে আপনারা এটাই তাবিজ কবজ মাদুলি দিয়ে 10 টাকা 100 টাকা 1000 টাকা 10,000 টাকা দিয়ে এটা বাদ নিয়ে যাবেন। আজকে কারণটা জেনে নিন, এর পিছনে এই আগুন জ্বালানো যায় দুটো উপায়ে। আজকে দুটো উপায়ে আপনাদের আগুন জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, ম্যাচিস দেশলাই ছাড়া। এর পিছনে একটা কেমিক্যাল কাজ করে, আমরা চালাকি করে আগে যখন এই যজ্ঞের বেদিটা তৈরি করি এর ভিতরে একটা কেমিক্যাল দিয়ে দিয়েছিলাম। এটা সাধারণ খাওয়ার জল, আপনিও খেয়ে দেখতে পারেন, আমিও খেয়ে দেখতে পারি। এর পিছনে এর ভিতরে একটা কেমিক্যাল দেওয়া ছিল যেটাকে বলা হয় সোডিয়াম মেটাল। সোডিয়াম মেটাল প্রসেনজিৎ দেখিয়ে দিচ্ছে, সোডিয়াম মেটাল বলে একটা কেমিক্যাল হয় যেটা দাম খুব, আর যেটা সাধারণত আপনারা পাবেন না, যে দেখে যান। এই সোডিয়াম মেটালের ধর্ম হচ্ছে এর উপরে যদি জল পড়ে, এর উপরে যদি একটু জল পড়ে এটা এত তাপ উৎপন্ন করবে আগুন ধরে যাবে। আপনাদের চোখের সামনে করে দেখাচ্ছি, দেখুন আগুন ধরে যাবে, ব্লাস্ট হয়ে যাবে অতটা দিলে। ওইখান থেকে ছুরি টানো। আমরা যজ্ঞের বেদি ছাড়া দেখিয়ে দিচ্ছি কি করে জল দিয়ে আগুন জ্বালানো সম্ভব, সোডিয়াম মেটাল দিয়ে। অতটা না, অতটা না, এইটুকু যথেষ্ট, ব্যাস ব্যাস ব্যাস, হাত চরচর করবে। এই দেখুন, এইবার সোডিয়াম মেটাল আমরা কোনো যজ্ঞের বেদিতে রাখিনি, এখানে এই ইটের উপরে কেটে রেখেছি। এই যে সোডিয়াম মেটাল একটুখানি কেটেছে, কেটে এখানে রেখে দিয়েছে। ভালো করে দেখুন কি করে আগুন ধরে যায়। সোডিয়াম মেটাল হাতে করে ধরা যায় না, কারণ তার একটা কারণ আছে, এই সোডিয়াম মেটাল জলের সংস্পর্শে বা জলীয় বাষ্পের সংস্পর্শে এলে আগুন ধরে যায়। এবার হাতে যেহেতু একটুখানি আমাদের স্কিনে লেগে থাকে তো হাতও পুড়িয়ে দিতে পারে। এই দেখুন ধোঁয়া উঠছে, এই সোডিয়াম মেটাল এমনই একটা জিনিস, এতে যদি আপনি আগুন, এতে যদি আপনি জল ঢালেন এটা ধোঁয়া উঠবে। আরে আরেকটু বের করো, আসলে ভিজে গেছে, পেপারটাকে না ভিজিয়ে করতে হবে। এই সোডিয়াম মেটাল এমন জিনিস, এতে যদি আপনি জল দেন এটা আগুন ধরে যাবে। এটা যে সিসিতে রাখা আছে সেটা জলের ভিতর রাখা নেই, সেটা রাখা আছে কেরোসিনের ভিতর। এটা যদি আপনি সাধারণ জলে ফেলে দেন, এই যে যে বোম, যে বোমগুলো আসলে আপনার ওই জলে ফাটার জন্য ব্যবহার হয় তাতে এই জিনিসটাই দেওয়া থাকে। এটা ছাড়াও আরও একটা উপায়ে আগুন ধরানো যায়, সেটা আমরা আজকে এখানে দেখিয়ে দেব। জল দিয়ে আগুন ধরানো যায়, জলের মতো আরও একটা জিনিস দিয়ে আগুন ধরানো সম্ভব। সুতরাং কোথাও যদি এই জিনিস দেখেন আপনারা ঠকবেন না, দয়া করে আপনাদের এই অনুরোধ। দেখবেন এখানে সোডিয়াম মেটাল রাখা হয়েছে, এই দেখুন, এতে জল দিলেই আগুন ধরে। এবার নিয়মই হচ্ছে এটা, এটা এমনই একটা দাহ্য পদার্থ, এতে যদি আপনি জল দেন, ইভেন জল দেওয়ার দরকার নেই, বাতাসের সংস্পর্শে এলেই আগুন ধরে যাবে। এটা হচ্ছে সোডিয়াম মেটালের কাজ। এবারে এটা আপনি যজ্ঞের বেদিতে রেখে দিন, এটা আপনি যজ্ঞের বেদিতে রেখে, দেখেছেন কি খতরনাক একটা কেমিক্যাল, এটা যজ্ঞের বেদিতে রাখুন, যেখানেই রাখুন এতে জল পড়লেই আগুন ধরবে। এবার আপনি পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো দেবতার নাম করুন, নাম না করুন এ আগুন ধরাবেই ধরাবে। এবার আপনারা দেখলেন যে একটা আশ্রমে এরকম কাজ করছি, ভিতরে কারণটা জানলেন না,
এটা ছাড়া আরো একটা উপায় আবদ্ধ হওয়া সম্ভব। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আরো একটা উপায় আগুন ধরানো সম্ভব, সেটাও দেখিয়ে দিই। আগুনকে কেন ওরা হাতিয়ার করে জানেন? কারণ আগুন আমরা ভয় খাই। ভয় না থাকলে এই যারা ভণ্ড বাবাজির মাতা যায় তাদের বিজনেস হবে না। ভয় এদের হাতিয়ার। এর ভেতরে একরকমের কেমিক্যাল আছে, আমি এটা কি ব্যবহার হয় সেটা পুরো বলে দেবো, এরকম আরো অনেক কিছু করে দেখাবো। দেখুন, এটাতেও আগুন ধরানো সম্ভব। ধুনোর মধ্যে দিয়ে ধুনো, এটা কি করছেন জানেন? ধুনো যে আগুন ধরানোর ধুনো, তার মধ্যে এটা মিশিয়ে রাখছে। তারপরে কি করছে বাকিটা আস্তে আস্তে আসছে। এই ধুনোর মধ্যে দিয়ে বাবাজিরা এটা মিশিয়ে দিচ্ছে। এবার এটা জল, এই এবার কোষাকুষি দিয়ে আমরা জল ঢালি, তার মধ্যে এটা দিয়ে দিচ্ছে। একদম অল্প দেবে, এই মাঝখানটা। এইবারে আমি মন্ত্র পড়ছি। আগুন ধরানো অত সহজ কাজ নয়, সময় লাগে, আগুনের ব্যাপার। এ দেখবেন এটা কি হয়, তাড়াতাড়ি ধরে যায়, আর ওটা একটু লেট হয়। হাততালি হবে। ঠকানো গেলে আপনাকে ঠকানো সম্ভব, বিভিন্ন উপায় আছে। সুতরাং এদেরকে যদি বিশ্বাস করেন, এরা আপনাকে ঠকিয়ে দেয়। একটাই কথা, এদের বিশ্বাস করুন। এই যেই বিশ্বাস করলেন, আপনার তখন জ্ঞানের চোখটা বন্ধ হয়ে যাবে। এই দেখুন, এটাও আগুন ধরে গেল। এটা আর কিছুই নয়, এরা যেটা ধুনোতে মিশিয়ে দিচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কালো রঙের একটা কেমিক্যাল। আর উপরে যেটা কোষাকুষি দিয়ে জল বলে ঢেলে দেওয়া হয় সেটা হলো গ্লিসারিন। এটা বাচ্চাদের কাজ অনেকেই করে দেখেছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, তার উপরে গ্লিসারিন দু চার ফোঁটা ফেলে দিলে এতেও আগুন ধরে যায়। চোখের সামনে করে দেখালাম, এই দুটো কাজে আগুন ধরানো সম্ভব। আর আপনারা ভেবে চলেন যে এটা হয়তো কোনো অলৌকিক ঘটনা। এর পরে যেটা করে দেখাবো, আচ্ছা এই বিষয়ে দুটো যে ঘটনা দেখলেন, এই নিয়ে আমি একটা কথা বলতে চাই। এই দুটো যে বিক্রিয়া করে দেখানো হলো, এই দুটোই কিন্তু আমাদের স্কুলের বইতেই আমরা পড়ে থাকি বেশি, এমনকি মাধ্যমিকও নয়, 7-8 বইতেও আমরা এই দুটো পরীক্ষায় কিন্তু পড়েছি। পরীক্ষায় প্রশ্নও আসে যে সোডিয়াম কেন জলের মধ্যে কেরোসিনের ভেতর রাখতে হয়, কারণ সোডিয়াম বাতাসের জলীয় বাষ্প থেকেও শোষণ করে নিয়ে ব্লাস্ট করতে পারে, যেরকম এক্ষুনি ব্লাস্ট করলো। তো আমার বলার বক্তব্য এইটাই যে আমরা বিজ্ঞান বইতে যেটা পড়ছি সেটা শুধুমাত্র পরীক্ষায় পড়ে মুখস্থ করে নম্বর পাওয়ার জন্যে কিন্তু নয়। এই দুটো পরীক্ষায় আমরা বিজ্ঞানের বইতে পড়েছি, কিন্তু আমরা ওটাকে স্কুলের পড়ার মতো পড়ে মুখস্থ করেছি, পরীক্ষায় লিখেছি, ভুলে গেছি। যখন আমরা এরকম কোনো পরিস্থিতিতে গেছি, কোনো আশ্রমে গেছি, আমরা এটা দেখতে পাচ্ছি, তখন আমরা ভুলে যাচ্ছি যে এই জিনিসগুলো আমরা বইতেই পড়েছি, এটা নতুন কিছু নয়। তো এই জন্যেই আমাদের বক্তব্য, যেগুলো কোনো ম্যাজিক শো নয়, আপনারা প্রশ্ন করতে শিখুন। যেগুলো পড়ছেন সেটা শুধু পরীক্ষার পড়ার জন্যে নয়, জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পড়ুন। এবারে ভাবছেন আমি 100টা কলা নিয়ে কি করছি। বহু কিছু এদের হাতিয়ার আছে। আমরা এটা আগে দেখতাম, ওই যে চোর ধরতে গেলে কারো হাতে কলা দিলে, কলাটা দেখুন না, গোটা কলা, সাধারণত গোটা কলা, কি হয় সেটা দেখাচ্ছি। আগে কাজটা করে দেখি, তারপরে বলবো কি হয়। একটা বাচ্চাকে ডাক, বুঝলাম না, বাচ্চা এসো, একজনই আসবে। এরা কি করে এগুলো করে আপনারা অবাক হয়ে যাবেন, ভাববেন হয়তো খুব বড় কিছু অলৌকিক কাজ। আমার কাছে ইউটিউব ভিডিও সেই লিঙ্ক আছে যেখানে এটা করে দেখানো হয়েছিল। এক জ্যোতিষী বলছে অলৌকিক ক্ষমতা। তিনি কি করেন, তিনি কলাকে একটা অন্য রূপ দিয়ে দেন। আরে সেটাই দেখাচ্ছি, ওই আসছে একটা বাচ্চা। এসেছো, তোমার নাম বলো। এই কলাগুলো কাটা আছে দেখো, সব গোটা কলা, তো সব গোটা কলা। এই কলাটা নাও, এটা নাও, ছেড়ো, এবার উপর থেকে এটাকে ছাড়াও, আস্তে আস্তে আস্তে, সবাই সামনে আস্তে আস্তে ছাড়াও,
না ছাড়াও এ করে খোসাগুলো ছাড়াও বাড়িতে যেমন করে কলা ছাড়াও তেমন করে ছাড়াও আস্তে 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 আপনারা ভালো করে লক্ষ্য করুন আরেকটা খোলো আরেকটা খোলো কলাটা কি গোটা না কাটা এই রে কলাটা তো কাটা হাত ধরো হাত ধরো হাতটা ধরো এই কলা ছাড়াতে পিস পিস হয়ে গেল এ কি হয় নাকি এই গাছে কলা ছাড়াতে গেলে পিস পিস হয়ে যায় কি করে হলো এটা আমি কেটে দিলাম না কাটিনি তো গোটাই ছিল এই গোটা কলা ছাড়িয়ে একদম এতেই আছে এখানে এই এখনো ছড়াতেই আছে ছড়ানোর পরে কলা পিস পিস হয়ে গেল আগেকার দিনে চোর ধরতে গেলে ওই বাটি চালান কঞ্চি চালান আপনারা শুনেছেন তার মতো আরেকটা জিনিস করা হতো সেটা হচ্ছে যে চোর তার যেই কলাটা ছাড়াবে সেই ছাড়ানো কলাটা পিস পিস হয়ে যাবে সেই এতদিন পরে ইউটিউব ভিডিওতে সেই জ্যোতিষীও তুমি এটা খেয়ে নাও ইউটিউব ভিডিওতে সেই জ্যোতিষী একই কাজ করেছে আর একটা বাচ্চাকে ডাকবো আপনারা যেগুলো দেখছেন এটা হয়তো মজা লাগছে কিন্তু যে শিক্ষাটা দিয়ে যাচ্ছে যুক্তিবাদী সমিতি সেটা দেখুন এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ আর একটা বাচ্চাকে ডাকবো তুমি আসো এরপরে ঘড়া এক ঘড়া জল তুলে দেখাবো আপনারা বহু জায়গায় শুনেছেন যে ভূতে ধরেন নাকি এক ঘড়া জল দাঁতে করে তুলে নেওয়া যায় একটা ঘড়ার ওজন কত হ্যাঁ এটা একজনকে দাও আর এটা তুমি নাও তোমার নাম এরা সবাই সামনে ছাড়াও এদিকে সামনে এসো সামনে এসো ছাড়াও তুমি পাশাপাশি দাঁড়াও ওদিকে দাঁড়াও হ্যাঁ ছাড়াও আস্তে আস্তে ছাড়াবে দেখো প্রথমে কলাগুলো কি বাইরে থেকে আগে কাটা ছিল মনে হচ্ছে আগে থেকে কাটা ছিল ছিল না তো ছাড়াও খোলার পরে তারপরে মনে হচ্ছে কাটা কাটা মনে হচ্ছে না তোমারটা তোমারটা কি তোমারটা গোটা না কাটা তোমারটা গোটা ওরটা কাটা তোমাকে ইচ্ছা করেই আমি গোটা কলা দিয়েছি এটা কাটা কি সবাইকে দেখাও বলো কাটা ছড়ার কলা কাটা বেরোচ্ছে এর পিছনে কোনো বিজ্ঞানের কারণ নেই কিছু নেই ওকে আমি ইচ্ছা করে এমন একটা কলা দিই যেটা কাটাই বেরোবে আর একে ইচ্ছা করে এমন একটা দিই যেটা গোটা বেরোবে এর পিছনে শুধু একটা চালাকি আছে বাবাজি মাতাজিরা নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য যা খুশি করে এটা একটা সামান্য ট্রিক্স এটার জন্য কি লাগবে কলা লাগবে আর একটা সূঁচ লাগবে জামা কাপড় সেলাই করার সূঁচ আর কলা যে কোনো কলা কেটে দেওয়া যাবে দেখুন এই দেখুন কি করে ঘর বসে একটা গোটা কলাকে আপনারা এগুলো নিয়ে কাউকে মজা করতে পারেন কিন্তু পকেট কাটার চেষ্টা করা আমরা এসে আবার ধরে দেবো সুতরাং এই কাজগুলো কি করে করে এরা এরা অনেকেই শুনেছেন কলা কাটা পড়ে যায় যারা যে চোর ধরে তার যার চোর যে চোর হয় খুব সাধারণ একটা ট্রিক্স চোখের সামনে দেখিয়ে দিয়েছে আমার হাতে কলম দেখুন এই একটা সূঁচ নিয়ে ওরা কি করে কলাতে ধারে ধারে কালো কালো দাগ হয়ে যায় সেই কালো দাগের সাহায্য নিয়ে এই সূঁচটা ভরে দেয় সরু হবে ভালো হয় সরু সূঁচ হলে নিয়ে একবার এদিকে করে আর একবার এইদিকে করে আবার একটা ফুটো করে একবার এদিকে করে আর একবার ওদিকে করে এদের চালাকিটা দেখুন ব্যাস কাজ যা হওয়ার হয়ে গেছে বাইরে থেকে আপনার বোঝার ক্ষমতা নেই এবারে এটা নিয়ে ছড়া বসুন এবার এটা এটা কাজ হয়ে গেছে এটাকে আর মানে যা হওয়ার হয়ে গেছে তাহলে এটা যদি এবার খুলি তাহলে দেখবে এই যে কাটা কেটে গেছে এই যে দেখলেন কি 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 সাধারণ ট্রিক্স দিয়ে পকেট কাটে মানে আমরা এখানে যা যা করে দেখাচ্ছি সমস্ত কিছু কোথাও না কোথাও করে দেখিয়েছে এর পরে যেটা করে দেখাবো সেটা হলো খুব আশ্চর্য একটা ঘটনা এক ঘড়া জল আমরা একটা শুনেছি বহুদিন ধরে শুনি যে কাউকে যদি ভূতে ধরে
কাউকে যদি ভূতে ধরে তার মুখে এক ঘড়া জল দিয়ে দিলে, পিতলের একটা এক ঘড়া জল দিয়ে দিলে সেটা সে মুখে নিয়ে ছুটতে পারে। যারা এখানে ঘড়ায় জল যাদের নিয়ে যাওয়া অভ্যেস আছে তারা জানে এক ঘড়া ভর্তি জল এই বগল দাবা করে তো নিয়ে যায় মা বোনেরা, তাদের নিয়ে যেতেই দম বেরিয়ে যায়। সেখানে একটা ঘড়ার ওজন 10-15 কেজি হবে, তাতে আরও 10-15 লিটার জল ধরবে। 20-25 কেজির একটা ঘড়া জল ভর্তি সেটা হাতে করে নিয়ে যেতেই রীতিমতো বেগ পেতে হয়, সেটা দাঁতে তোলা কি সম্ভব? সম্ভব নয়। আপনারা ভাববেন যাকে ভূতে ধরেছে সেই পারবে, আদৌ এটা সম্ভব কি সম্ভব নয় আমরা এখানে করে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা বুঝি। আমি একটা কাউকে বড়, একজন কাউকে দাদাকে ডেকে নেব, যে কোনো একটা দাদা একটু আসুন দয়া করে, যে কোনো একজন বড় একজন দাদা আসুন, দেখাবো তোমাকেও দেখাবো। যে কোনো একজন দাদা আসুন, ভূত কি, ভূতে ধরা কি সেটার ব্যাখ্যা আমরা রীতিমতো এখানে দিয়ে দেব। আজকে আমরা এখানে একটা নরকঙ্কাল এনেছি, এই নরকঙ্কালটা কোনো প্লাস্টিকের মডেল নয়, এটা সত্যিকারের একটা নরকঙ্কাল, এর একটা কাজ আছে সেটা দেখাবো, তাই একে আনা হয়েছে। এটা যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা প্রবীর ঘোষ এক ভণ্ড বাবাজি থেকে উদ্ধার করেছিলেন, এরও কাহিনী পরে বলছি। দাদা আপনি ঘড়া একটু তুলে দেখান, হাতে করে তুলে দেখান, মানে এটা কি সত্যি ঘড়া নাকি কোনো চালাকি করা আছে? ঘড়া তো এক ভর্তি জল আছে, এতে ভর্তি জল আছে, আরে কতটা ভারী, 5-7 কিলো হবে, 8-10 কেজি হবে অন্তত, 10-15 কেজি হবে, মানে মোট কথা একটা ভর্তি ঘড়া আর তাতে জল ভর্তি আছে, এটা হাতে করে তুলতেও বেগ পেতে হয়, এটা কি তাতে করে তোলা সম্ভব? সম্ভব নয়। আচ্ছা, অনেক এই কাহিনী শুনে রেখেছেন, এই দাঁতে করে ঘড়া তোলা সম্ভব কি না? দাদা চেক করেছে, এটা একটা ঘড়া এবং তাতে এক ভর্তি জলও আছে। যারা নিয়ে গেছে তারা জানে, যারা মুখে করে নিয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন যদি কাউকে কোনোদিন তথাকথিত ভূতে ধরে থাকে কি অবস্থা হয়। দিব্যেশ দা এখন হচ্ছে এটাকে পুরোটাকে দাঁতে করে তোলার চেষ্টা করবে। দেবরাজ দা মূলত যেটা হয় সেটা হচ্ছে যে যখন আমাদের কাউকে একজনকে দেখা গেল যে ভূতে ধরেছে, তারপরে তার মধ্যে অমানসিক ক্ষমতা হয়েছে, তখন সেই অবস্থাতে দাঁতে করে ঘোড়া তোলে। কিন্তু দেবরাজ দার তো সেসব কিছু হয়নি, তো তার ওপরে কীভাবে এটাকে করছে সেটা আমরা এখন দেখছি। দেবরাজ দা ঘোড়া তুলে, একে দেবরাজ দার জন্য একটা হাততালি হোক। এই যে এভাবে দাঁতে করে একটা ঘোড়াকে তুলে নিয়ে চলে যাওয়া যাচ্ছে, এটা কিভাবে হয় সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায়। সব কিছুরই আসলে আমরা যদি যুক্তি দিয়ে দেখি তাহলে প্রতিটা বিষয়ের মধ্যেই কোনো না কোনো বিজ্ঞান লুকিয়ে আছে। আমরা হয়তো সেই জায়গাগুলো জানি না বলে তখন আমরা ভেবে বসি যে এগুলো হয়তো কোনোভাবে অলৌকিক কারণে হচ্ছে, তবে সে হ্যাঁ আমি দেখছি। আচ্ছা, এটা প্রসেনজিৎ করে দেখাবে। প্রসেনজিৎ যেটা বলছিল এটা একটা সাধারণ ঘটনা, বাড়িতে ট্রাই করবেন না, কেন বলবো, এটা একটুখানি শিখে রাখতে হয়, মানে খুব কিছু না, একটু সাধারণ প্র্যাকটিসই হয়। ভালো করে ধরো, ভালো করে, মুখটা কোনো পরিস্থিতি খুলবে না, হাততালি হয়ে যায় একটা প্রসেনজিতের জন্য। এক ঘড়া জল যেটা হাতে করে তুলতেও বেগ পেতে হয়, সেই এক ঘড়া জল দাঁতে করে মুখের মাড়িতে তোলা কি সম্ভব? এটা ভূতে ধরলেই সম্ভব, ভূতে না ধরলে সম্ভব নয়। কিন্তু আজকে আমরা এখানে করে দেখালাম, এটা দেখিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা করছি যে ভূতে ধরা হয় কোনো মানসিক রোগ বা কারো ভণ্ডামি। এটা কি হতে পারে যে দেবরাজ দাকে ভূতে ধরেছে বা আমাকে, দুজনকে ভূতে ধরার সম্ভাবনা তো আমরা আশা, ভূতে ধরলে এখানে এইভাবে দেখানো। এটা এখানে যদি একটু সাহসী কোনো কেউ থাকে, যদি কেউ দেখতে চায় সে এসেও করতে পারে। এটার বিজ্ঞান এটাই যে এই ঘাটগুলোতে যদি আপনি দাঁতের একটা ফাঁকে গিয়ে আটকে দেন, আমরা আমাদের দাঁতের ক্ষমতাটাকে জানি না, কোনো দরকার পড়েনি বলে জানি না, এই দাঁতের ক্ষমতা এত বেশি দাঁতার মাড়ির, রীতিমতো ইউটিউবে ভিডিও আছে দেখে নিতে পারেন, এই দাঁতার মাড়ি দিয়ে একটা ছোটোখাটো লরি টানা সম্ভব। এই দাঁতে দড়ি লাগিয়ে, ঠিকই শুনছেন, একটা ছোটোখাটো লরি টানা সম্ভব। সেখানে এই ঘোড়া তো ছোটোখাটো ব্যাপার, দাঁতের ক্ষমতা আর এই
যদি ঠিকঠাক মতো ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে এই ঘোড়াটাকে তোলা সম্ভব। এর পিছনে কোনো রকম ভূতে ধরা নেই, ভূতে ধরা হয় মানসিক রোগ বা কেউ ইচ্ছা করে করছে। যুক্তিবাদী সমিতি আজ পর্যন্ত 36 বছরে 1100-এর বেশি ভূতের বাড়ি, ভূতুরে ঘটনা বিভিন্ন জায়গায় গেছে, হানাবাড়ি, কোথাও রাতে ছাতে পেতনি নাচছে, কোথাও আটার দলা ভেসে উঠছে, কোথাও আগুন ধরে যাচ্ছে, আলমারি এদিক ওদিক ছুটছে। এই এত বড় বড় জায়গায় গেছি, সব জায়গায় সব পেয়েছি, বহু কিছু পেয়েছি, পাথর পড়ছে, এরকম প্রচুর কিছু, খালি ভূত পাইনি। 1100-এর বেশি বাড়িতে গিয়ে সমস্ত কিছু পেয়েছি, ভূত পাইনি। আদতে ভূতে ধরা জিনিসটা বিজ্ঞান যেটা বলে সেটা হচ্ছে তিনটে রোগ বা প্রবণতা, একটাকে বলা হয় সিজোফেনিয়া, আর একটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার, আর একটা হচ্ছে প্রবণ যেটাকে বলা হয় হিস্টেরিয়া। এই তিনটের কারণে মানুষ ভূত দেখে। বাইপোলার ডিসঅর্ডার এমন একটা মানসিক রোগ বা প্রবণতা যেটা হলে আপনি চোখের সামনে যেটা নেই, আমি দেখতে পাচ্ছি না, আর পাঁচজন দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাবেন চোখের সামনে, কানের পাশে যে আওয়াজটা নেই, কেউ শুনতে পাচ্ছে না, আপনি একা শুনতে পাবেন, এমন একটা ঘ্রাণ যেটা কেউ পাচ্ছে না, আপনি সেই গন্ধটা পাবেন। এটা একটা মানসিক রোগ, বাইপোলার ডিসঅর্ডার, এর চিকিৎসা আছে। এই রোগ আর সিজোফেনিয়া এরকম কিছু রোগ আছে যার শিকার যদি কেউ হয়, সে চোখের সামনে ভূত দেখা বা কোনো অলৌকিক দর্শন তার হতে পারে, সেখানে ভূত আছে এমনটা কোনো ব্যাপারই নয়। আর একটা হচ্ছে হিস্টেরিয়া। আজকে আমি আপনাদের এখানে ভূতের সিনেমা দেখালাম, ভূতের গল্প বললাম। ভাবুন আপনি একটা বাড়িতে রাত্রিবেলা 10টার সময় কোনো ভূতের সিনেমা দেখে বেরিয়ে আসছেন, ভূতের সিনেমা দেখেছেন, পুরো ভূতের ভয় সমস্ত কিছু, আপনার বাড়িটা পাড়ার একটু ভিতরে, মাঝে একটা কোনো গলি পড়ে, অন্ধকার গলি যাচ্ছেন, কোনো একটা রাস্তা পড়ে, রাস্তার ধারে আপনি যেতে 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 দেখবেন আপনার মনে ভূতের ভয় আছে, হিস্টেরিয়া কেউ কাজ করে, দেখুন বাঁক মাথায় গিয়ে দেখবেন দূরে একটা কেউ দাঁড়িয়ে আছে, লাল পেরে শাড়ি পরে, অন্ধকার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, লাল পেরে শাড়ি পরে, চোখগুলো বড় বড়, মাথাটা নেই, চোখও নেই, মাথাটা নেই, দাঁড়িয়ে আছে। আপনি পাড়ায় রীতিমতো রটিয়ে দিলেন, আপনি একজনকে বললেন আমি একটা কিছু দেখেছি, পাশের জন বললো ভূত দেখেছে, তার পাশের জন বললো যে পাশের বাড়ি বললো এখানে 10টা ভূত দেখেছে, তার পাশের বাড়ি বললো গোটা পাড়া ভূতে ছেয়ে গেছে, পরের দিন ভূত রটে গেল, এটাকে বলা হয় হিস্টেরিয়া। এইভাবে যেটা ছড়ায় সেটাকে বলা হয় হিস্টেরিয়া। পরের দিন সকালা আপনি যাচ্ছেন ওখান দিয়ে, ভয়ে ভয়েই যাচ্ছেন, সকালবেলা আপনার আচ্ছা আগের দিন রাত্রে আপনার হাতে লাইট ছিল, আপনি সেই লাইটটা জ্বালতে পর্যন্ত পারেননি, এত ভূতের ভয়। ভয় আপনাকে এই জিনিসটাই করে, হাতের লাইট জ্বালে আপনি দেখতে পেতেন সেটা শাকচুনি দাঁড়িয়ে আছে না পেতে দাঁড়িয়ে আছে, আপনি জ্বালেননি। পরের দিন সকালে ওখানে যাওয়ার সময় দেখলেন দূরে একটা ছোট কলা গাছ, সেটা এইভাবে নুয়ে আছে। এটাই হয় হিস্টেরিয়া, এইভাবে কাজ করে। আমরা গ্রামে গিয়ে ভূতের ঘটনা ঘটে গেছে, প্রশ্ন করছি কে ভূতটা দেখেছে, একজনকে প্রশ্ন করলাম, সে একজনের নাম বললো, সে বলছে, তার কাছে গেলাম বলছে কে এটা দেখেছে, সে আর একটা অন্যজনের নাম করলো, এরকম খুঁজতে খুঁজতে আমরা আলটিমেট ওই লোকটাকে পেলাম না যে ভূতটা দেখেছে। এইভাবেই রটে। আপনারা হয়তো এখানে বলবেন যে এরা বড় বড় কথা বলছে, ভূতের ঘটনা আমি নিজে দেখেছি বহু কিছু, একটা পোড়ো বাড়ি ভিতরে ভূত আছে রটিয়ে দেওয়া হলো, বাড়ির ভিতরে গিয়ে দেখা হলো সেখানে ড্রাগসের ব্যবসা হচ্ছে বা কোনো একটা কিছুর ব্যবসা হচ্ছে। সুতরাং এইগুলো এইভাবেই হয়। এর পরের যেটা দেখাবো, এই নরকঙ্কালকে আমাদের সমিতির সদস্য বিমল কুমার দাস নরকঙ্কালকে দুধ খাইয়ে দেখাবে, এক গ্লাস দুধ এই নরকঙ্কালকে খাইয়ে দেখানো হবে। নরকঙ্কাল কি দুধ খেতে পারে, জড় বস্তুর কি দুধ পান করতে পারে, আমরা গণেশের দুধ পান শুনেছি, আজকে দেখুন এই নরকঙ্কালকে যার এখন একটা দাঁত অবশিষ্ট আছে তাকে দুধ খায় দেখাবে। আমি হাতে দিয়ে দিচ্ছি কি করে এই নরকঙ্কাল দুধ পান করে, দেখুন এটা একটা সত্যি ঘটনা। এই ঘটনা প্রবীর ঘোষের লেখা বিখ্যাত বই অলৌকিক নয় লৌকিকে দেওয়া আছে, যেখানে এক নরকঙ্কালকে দুধ পান করেছিলেন এক বাবাজি, সেই নরকঙ্কালটাই এটা। এক গ্লাস দুধ আনা হয়েছে গরম গরম, আপনারা দেখতে পাচ্ছেন, এই এক গ্লাস দুধকে এই বাবাজিকে খাইয়ে দেওয়া হবে। এই গ্লাসটা দেখো, যেখানে খাইয়ে দাও,
এক গ্লাস দুধ আছে তো এবার দেখবেন আস্তে আস্তে কিরকম দুধ কমছে হাততালি হবে কিন্তু দুধ কমলে আস্তে আস্তে দুধ কমে যাবে দেখুন এখানে দুধ ছিল আস্তে আস্তে দুধ কমে যাচ্ছে এটা দেখে মনে হবে কোনো ম্যাজিক কিন্তু আদতে এটা একটা ম্যাজিকই কিন্তু একটা বাবাজি এই ঘটনা ঘটিয়ে দেখেছিলেন মেদিনীপুরের এক সাধু তিনি শ্মশানেতে দুধের বদলে তারই এক ধরনের তরল মাদক পদার্থ সেই মাদক পদার্থ খাই দেখেছে আর আরেকবার খাওয়াও যাও তুমি একটু ঘুরে এসো ওকে দুধ খাও আরেকবার দুধ খাও আমরা এর কারণটা ব্যাখ্যা করে দেব এক গ্লাস দুধ একটা নরকঙ্কাল কি খেতে পারে আপনাদের চোখের সামনে খাইয়ে দেখালাম সেই বাবাজি একটা নরকঙ্কালকে এক গ্লাস তারি খাইয়ে দেখিয়েছিলেন সেই নরকঙ্কালটা আমরা যখন যুক্তিবাদী সমিতির প্রবীর ঘোষ সেখানে গিয়েছিলেন তাকে ভান্ডাফোড় করে প্রবীরদার নিজে সেই নরকঙ্কালকে তারি খাইয়ে দেখিয়েছিলেন সেই গ্লাসে আজকে সেই একই টাইপের গ্লাস আমরা এনেছি সেই নরকঙ্কালকে দুধ খাইয়ে দেখাচ্ছি হ্যাঁ এবারে প্রসেনজিৎ খাইয়ে দেখাবে আচ্ছা এবার নরকঙ্কালকে আমি কেমন করে দুধ খাই একটু দেখি এর মুখের কাছে ধরলাম আস্তে আস্তে করে কমছে দেখো দুধ খেয়ে নিচ্ছে দেখো আস্তে আস্তে করে কোথায় খেয়ে নিচ্ছে উবে যাচ্ছে না আস্তে আস্তে করে উবে যাচ্ছে না দেখো কতটা ছিল এখন কমে 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 দলানিতে পৌঁছে গেছে আমরা এটাই দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি আজকে যে দশটা জিনিস দেখাচ্ছি তার দেখি একটা জিনিসই প্রচার করার চেষ্টা করছি কোথাও যদি এরকম কিছু দেখেন চট করে বিশ্বাস করে নেবেন না তার অলৌকিক ক্ষমতা আছে এটা এর পিছনে বিজ্ঞানের কারণ বা হাতের সাফাই আছে আপনার কষ্টার্জিত টাকা কোনো বাবাজিকে দিয়ে আসবেন না ক্যান্সার মন্ত্র পড়ে ভালো হয় না জন্ডিস মন্ত্র পড়ে ভালো হয় না এর জন্য ডাক্তারখানা যেতে হয় বিজ্ঞানের সাহায্য নিতে হয় জন্ডিস একটা রোগের লক্ষণ শরীরে শরীরে যদি আপনার বিলিরুবিন বেড়ে যায় এই রোগটা হয় রোগ না অ্যাকচুয়ালি রোগের লক্ষণ এটা ওষুধ খেলে বাড়িতে তেল ঝাল মশলা কম খেলে এটা ঠিক হয়ে যায় এবারে আসি এই দুধ খাওয়ার ব্যাপারে সেই বাবাজি কোনো সাধারণ গ্লাস ব্যবহার করেননি এটা একটা ফিজিক্সের রুল সেই রুলেতে এটা কাজ করে এইবারে আমি কঙ্কাল ছাড়া দুধ খাইয়ে দেখে দেবো দেখি আমি এই কঙ্কালের আত্মাকে দুধ খাইয়ে দেখাচ্ছি দেখুন কোনো এ ছাড়া কঙ্কাল ছাড়া কঙ্কাল ওখানে আছে আমি ব্লুটুথে দুধ খাইয়ে দেখাবো দেখুন এই দেখুন দেখুন ওখান থেকে টানছে আওয়াজ আসছে বলছে আবার এটা বিজ্ঞানের একটা সাধারণ নিয়ম সেই বাবাজি যে গ্লাস ব্যবহার করেছিলেন আমরা আজকে সেটাই ব্যবহার করেছি এটা আসলে অনেকে কেউ কেউ আন্দাজ করতে পেরেছেন আমরা চাই আপনারা ধরুন দাদা কেউ আন্দাজ করতে পেরেছেন বলুন বলুন ওখান থেকেই বলুন হ্যাঁ এরকম হয় নাকি ওরা বলছে আর একটা গ্লাস আছে সেই বাবাজি তাহলে এরকম গ্লাস ব্যবহার করেছিল দেখা যাক ঠিক বলছে কিনা এই জিনিসটা ম্যাজিক ট্রিক্সে দেখানো হয় আমরা কোনো ম্যাজিসিয়ানদের ক্ষতি করতে চাই না তারা ম্যাজিক দেখানোর আগে মাঝখানে আর পরে বলে যে এর পিছনে বিজ্ঞানের কারণ হাতে সাফাই আছে আমরা এটা দেখাচ্ছি এই কারণেই যাতে সেই বাবাজি মাতাজি থেকে আপনারা বাঁচতে পারেন এই দেখুন হাততালি হবে এটা খুব অদ্ভুতভাবে কাজ করে বিজ্ঞানের একটা রুল আছে ফিজিক্সের রুল শুধু এই রুলে কাজ করে দেখুন এই জিনিস সবাই বাড়িতে মোটামুটি এখন হয়ে গেছে আমরা যে ট্যাঙ্ক ব্যবহার করি ছাদে জলের ট্যাঙ্ক সেই জলের ট্যাঙ্ক একই সূত্রে কাজ করে এটা আসলে দুটো গ্লাস কি হয় আমি এই গ্লাসের একটা সরু গ্লাস এর তলায় একটা ছিদ্র আছে আর এটা একটা সাধারণ কাজের গ্লাস যার সাইডে একটা ছিদ্র করা আছে ব্যাস এটাই কাজ এইবারে আমি ধর একটু মাইকটা এইবারে আমি কি করব এই গ্লাসটার যেই আমি এর ভেতরে দিয়ে আমাকে এই বড় গ্লাসটা ছিদ্রটা এইভাবে চেপে ধরতে হবে আর এটাকে এইভাবে ধরে যেই এর ভেতরে দিয়ে আমি এরকম চাপ মারব দুধটা সরু গ্লাসের আর মোটা গ্লাসের মাঝে দেওয়াল দেওয়াল দিয়ে এইভাবে উপরে উঠে আসবে এবার দুধটা এইভাবেই থাকবে যতক্ষণ আমি এটাকে এইভাবে ধরে থাকবো
আমি এবারে দেখবেন একটা ছোট কাজ করছি, আমার এই আঙুলটা খালি সরিয়ে নিচ্ছি। এবার দেখুন চোঁচো করে দুধ কমছে, বাচ্চারা এত জোরে দুধ খায় না, দেখলেন? এটা একটা সায়েন্স, এর পিছনে যে কারণটা একটু ব্যাখ্যা করে দিই। আপনারা দেখবেন ছাদেতে ট্যাঙ্ক লাগানো থাকে, ট্যাঙ্কের ধারে দেখবেন একটা পাইপ লাগানো থাকে যেটাতে ছিদ্র করা থাকে। একটা কাজ করবেন, যদি সম্ভব হয় সাবধানে করবেন, ওই ট্যাঙ্কের আশেপাশে যতগুলো ছিদ্র আছে, কোনো পাইপ বেরিয়ে আছে, সেটাকে পুরো বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে নিচে নল খুলবেন, দেখবেন আর জল বেরোবে না। এই ছোট্ট কাজটুকু করবেন, দেখবেন আর জল বেরোচ্ছে না। ট্যাঙ্কে জল আছে, কলগুলো আপনার ঠিক আছে, কিন্তু উপরের ছিদ্রগুলো বন্ধ করে দিলে জল বেরোবে না। কেন, এটা কিভাবে কাজ করে? উপরের ছিদ্র দিয়ে হাওয়া ঢুকে কি হয়, ওই যে জলটা আছে ট্যাঙ্কের, ট্যাঙ্কের জলকে নিচের দিকে ঠেলে দেয়। ঠেলার পরে কি হয়, যেই নল আপনি খুলবেন, হাওয়া যত চাপ মারবে উপর থেকে, নিচে দিয়ে জল বেরিয়ে যাবে। এই রুলে কাজ করে। এবারে আপনি ওটাকে এঁটে দিলেন, মুখটাকে এঁটে দিয়েছেন, হাওয়া তো চাপ মারার জায়গা নেই, যে হাওয়াটা সেটা সিল হয়ে গেছে। নিচে যতই আপনি খুলে দেন না কেন, ওটা কিন্তু আপনার জল বেরোবে না। একটা প্লাস্টিকের বোতল নেবেন, বোতল নিয়ে এক ভর্তি জল নিয়ে এটাকে সিল করে দেবেন। সিল করে দেওয়ার পরে আপনি এটাকে ধরবেন, এটা জল বেরোবে না। যদি আমি এখানে এখনই ছিদ্র করে দেখাই, এটাতে জল বেরোবে না। যেই আমি এটা খুলে দেব না, তখনই জল বেরোতে শুরু করবে। এই সুইচটা একটা ছিদ্র করো, এটা এইভাবেই কাজ করে। এখানে এই গ্লাসটার এই মাথাটা আটা আছে, এই আটা থাকার কারণে, আর যেহেতু এখানে একটাই ছিদ্র আছে, বড় করে ছিদ্র করেছো, আচ্ছা ঠিক আছে। যেই আমি এই প্রেসারটা দিচ্ছি, এই বাইরের দেওয়াল আর ভিতরের দেওয়ালের মাঝে দুধটা আটকে যাচ্ছে। আটকে যাওয়ার পর এটা নামবে, এটা নামতে পারছি না, কারণ এর উপর দিয়ে হাওয়া চাপ মারার মতো হাওয়াটাকে আমি ঢুকতে দিচ্ছি না। উপরটা সিল করা, একটাই ছিদ্র, সেটা কাটা। এবার যে আমি আঙুলটা সরাবো, বাইরের হাওয়া ভিতরে গিয়ে চাপ দেবে, এটা আস্তে আস্তে নামছে, দেখুন আবার আটকে দিলাম, আটকে গেল। আবার সরাবো, এই দুধটা নেবে, ভিতরের যে গ্লাসের ছিদ্রটা আছে ওই ছিদ্র দিয়ে ভিতরে গ্লাসে মাঝখান দিয়ে উঠে আসছে। এই গ্লাসটা সেম, এই গ্লাস কাজে লাগিয়ে ওই বাবাজি কাজটা করেছিলেন। আপনারা মেলায় বিভিন্ন ম্যাজিক শপে গিয়ে একটা কোশ্চেন করবেন, কোনো ম্যাজিকের দোকানে, যে আপনাদের সব থেকে বড় কাস্টমার কারা? আপনারা ভাবেন বাচ্চারা, ম্যাজিক শপে কাস্টমার বড় কারা হবে, ম্যাজিশিয়ানরা হবে, সেটাই না? ম্যাজিক শপে ম্যাজিশিয়ানরাই কাস্টমার হবে, এটা তো বোকা বোকা প্রশ্ন। তাদের এই প্রশ্নটা করে দেখবেন, তারা একটাই উত্তর দেবে, আমাদের সব থেকে বড় কাস্টমার ম্যাজিশিয়ান আর কটা, ম্যাজিক শো আর কোথায় হয়, এখন তো বন্ধই হয়ে গেছে। আমাদের সব থেকে বড় কাস্টমার হলো সাধু বাবাজি মাতাজিরা, বাকিটা আপনারা এবার বুঝে নিন। সেই একই জিনিস করে দেখি, যেখানে কিন্তু জল পড়বে না, যেই দেখবেন এবার একটা কাজ করবো, ধরো এই দেখুন, এই জল পড়া বন্ধ হয়ে যাবে, জল পড়া বন্ধ হয়ে গেল। কেন জল পড়া বন্ধ হলো, কারণ এখান দিয়ে জলটা বেরোনোর মধ্যে যে চাপটা হাওয়ার দেবে সেটা সিল করা আছে। এবার দেখুন, এটা সায়েন্স, এটা ফিজিক্স, এটা পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞান, জীবন বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এরা সব কিছু করে, সমস্ত কিছু করে আপনাদের একটাই কাজ, তাদের একটাই কাজ আপনার পকেট থেকে টাকাটা বের করা। এর পরে যেটা করে দেখাবো, তার আগে কিছু কথা বলে দিই, খুব ইম্পর্টেন্ট কিছু কথা, যেটা না বললে ভুল হয়ে। এর পরে ঘটনা আরও চমৎকার, জড় বস্তুতে প্রাণ স্থাপন করে দেখাবে আমাদের বিমলদা, জড় বস্তুতে প্রাণ স্থাপন করে দেখাবে। রীতিমতো আমরা জানি যে কাঠ, পাথর, পেন, পেন্সিল, চশমা, এর কোনো প্রাণ হয় না। এরা, আমি যদি একটা পাথরকে এখানে রেখে দিই, আজ থেকে 100 বছর এখানে রেখে দিলে এখানেই থাকবে, পাথর তো এখান থেকে এখানে হবে না। আমি যদি একটা চশমাকে খুলে এখানে রেখে দিই, 10 দিন পরে চশমাটা ওখানেই থাকবে, যেন যদি কেউ নাড়ে। এইবারে যদি কোনো বাবাজি বলে আমি ওই চশমাতে প্রাণ স্থাপন করে দেব, চশমাটাকে আমি
না টাচ করে এখান থেকে ওখানে করবো, আপনারা বিশ্বাস করবেন, অবশ্যই করবেন, কারণ আপনারা জানেন না, আপনারা সাধারণ দৃষ্টিতে দেখেননি যে চশমা দিক থেকে নড়ে যাওয়া চমকা, যখনই এটা হবে তখনই আপনারা এটা বিশ্বাস করে বসবেন। সেটা করে দেখাবো, তার আগে একটা কথা বলে দিই, খুব ইম্পর্টেন্ট কিছু কথা। পশ্চিমবঙ্গের সাপের পরিচিতি, আমরা গ্রামে বাস করি, খুব মন দিয়ে শুনে নিন, কয়েকটা বিজ্ঞান সংগঠন এই জ্ঞানটা দেয়, ছোট করে বলবো, পশ্চিমবঙ্গের সব সাপ বিষাক্ত নয়, পশ্চিমবঙ্গের মাত্র 5খানা সাপ বিষাক্ত, কেউটে, গোখরো, কালাচ, চন্দ্রবোড়া, শাখামুটি, কেউটে, গোখরো, কালাচ, চন্দ্রবোড়া, শাখামুটি, পশ্চিমবঙ্গে মাত্র এই 5টা সাপ বিখ্যাত। যাক, বিমলদা মোটামুটি তপস্যা অবস্থা করে ফেলেছে, একটা চশমা জোগাড় করে ফেলেছে, মন দিয়ে লক্ষ্য করবেন, চশমায় প্রাণ স্থাপন কি সম্ভব, হ্যাঁ কি না, দেখুন দেখুন দেখুন, হাততালি হবে, নিজের ইশারাতে চশমাটাকে নাচালো, এটা কি সম্ভব, একটা চশমা, সেটা এখানে যদি আমি, এখানে যদি আমি 100 বছর এই চশমাটাকে রেখে দিই এই টেবিলেতে, এই চশমাটা 100 বছর এই টেবিলে থাকবে। এবারে আমার, আমি একটা বাবাজি, বিমল একটা বাবাজি, তার এত ক্ষমতা, সে পৃথিবীর হিমালয়তে 100 বছর ছিল, থাকার পরে তপস্যা করে একটা ক্ষমতা পেয়েছে, জড় বস্তুতে প্রাণ স্থাপন, এটা দিয়ে আপনাদের ভেলকি দেখানো হয়, এটা না হলে এরকম কিছু ঘটনা দিয়ে। দেখুন আরও একটা চশমা পেয়ে গেছে, মন দিয়ে দেখবেন, চশমাতে প্রাণ স্থাপন, কেউ কিন্তু টেবিল টাচ করে নেই, কেউ ঠেলছেও না, হাততালি হবে, এটা কোনো ম্যাজিক শো নয়, আমরা বিজ্ঞানের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদের কি করে পকেট কাটা হয়, আপনাদের কষ্টের উপার্জনের একটা টাকাও ইম্পর্টেন্ট, এটা এইভাবে নষ্ট করবেন না, মন্ত্র দিয়ে ক্যান্সার ভালো হয় না, এই অন্ধবিশ্বাস করতে 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 যেদিন দেওয়ালে পিঠ থেকে যাবে সেদিন বুঝতে পারবেন আমরা ভুল দিকে গেছি, যুক্তিবাদী সমিতি এই শিক্ষা দিয়ে যাচ্ছে। দেখুন এই চশমায় প্রাণ স্থাপন, এটা কি করে সম্ভব, কেউ গেস করো এদিকে, এবারে না সবাই একটুখানি কায়দায় পড়ে গেছে, আগেরটা দেখে ফেলেছি, ওখান থেকে আমি গ্লাসটা, এখানে দুটো গ্লাসে দুধ ঢালছি, গ্লাসে অনেকে আন্দাজ করে নিয়েছে যে গ্লাসে দুধ দুধ দিয়ে হচ্ছে, কিন্তু চশমায় প্রাণ স্থাপন, একটা জড় বস্তু চোখের সামনে এই জিনিসটা কেউ বিশ্বাস করতে পারবে না, সেখানে কি করে সম্ভব, এইটা একটা খুব সাধারণ ট্রিক্স যেটা আপনারা সাধারণত করতে পারবেন না, এর জন্য যে জিনিসটা দরকার হয় সেটা একটা গার্ডার, একটা ইলাস্টিক, বিমলদা হাতে ইলাস্টিক দেখা গেছে, বুঝতে পেরেছি, হাতে একটা গার্ডার পড়া ছিল ইলাস্টিক, যেটার রং রং নেই, যেটা আর কি, যেটা ওই জলের মতো, যার কোনো রং নেই, ওটাকে আপনি দেখতে পাবেন, এটা এত সূক্ষ্ম, এটা আপনার চুলের থেকেও সূক্ষ্ম, কিন্তু এটা এমন একটা টেকনোলজি দিয়ে তৈরি, এটা একটা চশমার মতো ভারী বস্তু রোয়েট নিয়ে নেবে, নিয়ে একটা জায়গা থেকে অন্যদিকে ফেলে দেবে, ইভেন এটা এত সূক্ষ্ম যে করে মাঝে মাঝে সেও হারিয়ে ফেলে, এখন এখানে এই অবস্থাটাই হয়েছে, ওরা খোঁজাখুঁজি করছে, এটা এইভাবেই হয়, এটা চোখের সামনে না দেখলে আমরা তো দেখাতে পারবো না, এখন চোখের সামনে না দেখলে বিশ্বাস করেন, হাত আপনার দেখিয়ে দেবো, আপনি আমার সাথে হ্যান্ডশেক করবেন তাও খুঁজে পাবেন না, আপনার অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে, জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে চারিদিকে প্রচুর পকেটমার ঘুরে বেড়াচ্ছে, পকেটমার শুধু ট্রেনে বাসে ভিড়ে থাকে না, পকেটমাররা চেম্বার খুলে থাকে, পকেটমাররা বিভিন্ন ফেক খুলে থাকে, ট্রেনে বাসে যারা পকেট মারে তারা আপনার অজান্তে পকেট মারে, আর এই যে পকেটমারগুলো ঘুরছে এদের আপনি জিয়েছে টাকা দিয়ে আসেন, তাবিজ, কবচ, বাদুলি, আংটি, টুক তাক, এইসবের কোনো অলৌকিক ক্ষমতা নেই। এবারে বিমলদা খোঁজাখুঁজি করুক, এরপরে যেটা বলছিলাম আরও অনেক ঘটনা আছে ঘটে দেখাবো, পশ্চিমবঙ্গে মাত্র 5খানা সাপ বিষাক্ত, এরপরে আগুন খাওয়া আছে, আগুন ছোড়া আছে, পশ্চিমবঙ্গে মাত্র 5খানা সাপ বিষাক্ত, মন দিয়ে শুনে নিন, আমরা গ্রামে বাস করি, যে কাউকে সাপে কামড়াতে পারি না হোক, ঘটনা না ঘটুক, কিন্তু হলে কি করবেন, কেউটে, গোখরো, কালাচ, শাখামুটি, কেউটে, গোখরো, কালাচ, শাখামুটি, চন্দ্রবোড়া,
এই পাঁচখানা সাপ বাদে পশ্চিমবঙ্গে যে কটা সাপ আছে সেই সাপগুলো হয় ক্ষীণ বিষ বা তার বিষ নেই। কেউটে, গোখরো, কালা, চন্দ্রবড়া এই চারটে সাপের থেকে আমাদের সাবধান থাকতে হবে। শাখামুটি সাপ অত্যন্ত বিষধর, কিন্তু শাখামুটি সাপ এত শান্ত স্বভাবে সে কামড়ায় না, তাই এর থেকে কোনো কিছু হয় না। সাপে কামড়ালে কাউকে কি করবে না আচমকা, কাউকে সাপে কামড়ালে আমরা ছোটবেলা থেকে জানি যেখানে কামড়াবে সেখানে বাঁধন দেওয়া দরকার, এই জিনিসটা মাথা থেকে সরিয়ে দিই। সাপে কামড়ালে বাঁধন দেওয়ার কোনো দরকার নেই, যেখানে কামড়াবে সেখানে কাটারও দরকার নেই, সেখানে ডেটল দিয়েও ধোয়ার দরকার নেই, সেখানে সাবান দিয়েও ধোয়ার দরকার নেই। সাপে কামড়ানো রুগীকে প্রথমে বোঝান যে আপনার কিছু হবে না। বহু লোক সাপে কামড়ানোর ফলে বেঁচেছে, আপনিও বেঁচে যাবেন। তারপরে কাছাকাছি যে কোনো ব্লক স্তরের হাসপাতালে একটা বাইকে বসান, যে জায়গাটা কামড়াছে সেখানে বেশি নাড়াচাড়া করবেন না, তাকে নিয়ে ব্লক স্তরের হাসপাতালে যান। সাপ ধরার দরকার নেই, সাপ যদি চিনতে পারেন ভালো, যদি না চিনতে পারেন সাপটাকে ধরার দরকার নেই। সেখানে গিয়ে বলুন যে আপনার কী কী সিমটম হয়েছে, কারো বমি হয়, কারো চোখ দিয়ে নাক দিয়ে রক্ত পড়ে, কারো মাথা যন্ত্রণা হয়, কারো পেট খারাপ হয়, এই লক্ষণগুলো গিয়ে বলুন, সেই ডাক্তারবাবু বুঝে যাবে যে তাকে কী সাপে কামড়েছে, সেই অনুযায়ী তাকে অ্যান্টিভেনাম সিরাম দেবে। AVS অ্যান্টিভেনাম সিরাম, সেটা দেওয়ার ফলে একটা হিসাব আছে, সমীক্ষা, 100 মিনিটের মধ্যে যদি 100 ml অ্যান্টিভেনাম সিরাম দেওয়া যায় একটা রুগীর, সাপে কামড়ানো রুগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা 100%। ভুলে ওঝার বাড়ি নিয়ে যাবেন না, ওঝার দ্বারা সাপে কাটা রুগীর চিকিৎসা করা সম্ভব নয়। কিছু কুসংস্কার সাপ নিয়ে যেটা বলে দিই, সাপের দুদিকে মুখ সম্ভব নয়। কোনোদিন একটা সাপ, এটা একটা সাপ, এর এদিকে আর এদিকে মুখ পৃথিবীতে কোথাও নেই। একদিকটা লেজ থাকে, সেটা ভোঁতা থাকে, দেখে মনে হয় যে তার দুদিকে লেজ। একই দিকে দুটো মুখ হওয়া সম্ভব, তিনটে মুখ হওয়া সম্ভব, পাঁচটা মুখ হওয়া সম্ভব নয়। যেটা আপনারা দেখেছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সেটা এডিটেড ফটো, কোনোদিন যদি প্রজেক্টরে দেখাই দেখিয়ে দেবো, একই দিকে দুটো মুখ হতে পারে। সাপের, যে সাপের বিষ নেই তার শনিবারও বিষ নেই, যে সাপের বিষ নেই তার মঙ্গলবারও বিষ নেই। সোমবারে সাপের বিষ নেই, সোমবার রাত 11টা সাপটার বিষ নেই, 11:30 বিষ নেই, 11:50-55 বিষ নেই, 12টায় বিষ চলে এলো। এর থেকে বড় অদ্ভুত ঘটনা আর কি কোনোদিন সম্ভব? আবার মঙ্গলবার গোটা দিন বিষ রইল, মঙ্গলবার রাত 11টা তার বিষ আছে, 11:55 বিষ আছে, 12টা হলো বিষ গায়েব হয়ে গেল। এইভাবে সম্ভব না, কোনোদিন সম্ভব না। কালনাগিনী সাপ, বেহুলা লখিন্দরের গল্প আমরা শুনেছি, কালনাগিনী সাপের জেনে অবাক হয়ে যাবেন, কালনাগিনী সাপের কোনো বিষ নেই, কালনাগিনী সাপের কোনো বিষ হয় না। দেখতে খুব সুন্দর সাপ, অ্যাকচুয়ালি বিষ হয় না কথাটা ভুল, খুব ক্ষীণ বিষ সাপ, এত ক্ষীণ বিষ কারো কোনো ক্ষতি হবে না, হাসপাতালেও যাওয়া দরকার নেই। এছাড়া সাপ থেকে বাঁচার কী উপায়? সাপে কামড়ানো সেটা তো ঘটে গেল ঘটনাটা, তার আগে কী করবেন? মাটির বাড়ি যাদের আছে গ্রামে গঞ্জে, মনে রাখবেন এই মাটির বাড়িগুলো কিন্তু সাপ থাকার আঁতুর ঘর। আর একটা কথা, সাপে গর্ত করতে পারে না, কোনো সাপের পক্ষে গর্ত করা সম্ভব না। সাপ ইঁদুরের গর্তে থাকে, সাপে গর্ত করা সম্ভব নয়। আমরা ছোটবেলায় দেখেছি না সন্ধ্যারায় সিনেমাতে বিন বাজাচ্ছে, সাপ আসছে? একটা কথা জানলে অবাক হয়ে যাবেন, এখানে হয়তো এক দুজন জানেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি অনেকেই জানেন না, সাপের কোনো কান নেই। আপনার কান আছে, একটা ছাগলের একটা বিড়ালের কান হয়, সাপের কোনো কান হয় না। বিন বাজিয়ে সাপের, সাপকে ডাকা অসম্ভব ব্যাপার। যেটা হয়, এইভাবে যদি কেউ বিন বাজায়, এই বিনের সামনেটা দেখে এইভাবে এইভাবে হয়, যেদিকে বিনটা যায় সাপটা সেদিকে যায়, দূর থেকে বিন বাজিয়ে ডাকা অসম্ভব ব্যাপার। দুধ কলা দিয়ে কালসাপ পোষা, কথাটা অনেকেই শুনেছি, সাপ দুধও খায় না, সাপ কলাও খায় না। সাপ নিরামিষাশী প্রাণী নয়, সাপ মাংসাশী প্রাণী, ইঁদুর, ব্যাঙ, ছুঁচো এইসব খায়।
সাপ দুধও খায় না সাপ কলাও খায় না, যেটা করা হয় কি হয় না, কিছু ওঝা কি করে সাপকে ইচ্ছা করে যন্ত্রণা দিয়ে অনেকদিন ধরে তাকে কি করে দুধ কিছু না খাইয়ে রেখে দেয়, জল খাবার না দিয়ে তাকে যখন দুধটা দেওয়া হয় চার পাঁচ দিন পরে সে দুধটা খেতে শুরু করে। সুতরাং দুধ কিন্তু সাপের পক্ষে কিন্তু বিষ, এটা জেনে রাখুন। সাপে কাটা থেকে বাঁচার সব থেকে ভালো উপায় একটা লাইট, একটা লাইট থাকলে আপনি সাপের হাত থেকে বেঁচে যাবেন। সাপ কাউকে কামড়ায় না, যেচে সাপের ইচ্ছা হলো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, একটা সাপ এসে কোনোদিন আপনাকে কামড়ে দেবে না। যেমন দেখুন শুনে না, কুকুর এসে আপনাকে কামড়ে দেয় বা একটা কোনো কিছু এসে আপনাকে কামড়ে দিল দূর থেকে, একটা বাচ্চা এসে আপনাকে কামড়ে দিল, একটা বাড়ির বাচ্চা সে নতুন দাঁত গজেছে কামড়াতে শিখেছে আপনার কাছে কামড়ে দিল, সাপ কোনোদিন আপনাকে যেচে কামড়াতে আসে না। সাপ হচ্ছে এই পৃথিবীতে যতগুলো সরীসৃপ আছে তার মধ্যে মনে হয় সব থেকে বেশি শান্ত সাপ। সাপ যখন বুঝবে আপনি তার বিপদ তখনই সে আপনাকে কামড়াবে, তার আগে আপনাকে কোনো দিন কামড়াবে না। আপনি একটা জায়গায় দাঁড়িয়ে থাকুন, সাপ আপনার আশপাশে এসে আপনাকে দিয়ে বেরিয়ে যাবে। সাপের চিকিৎসা একমাত্র AVS অ্যান্টিভেনাম সিরাম, অ্যান্টিভেনাম সিরাম ছাড়া সাপের চিকিৎসা সম্ভব নয়। কোনো ওঝা, যে কোনো ওঝার যদি ছেলেকে বা কোনো ওঝার বাড়ির যদি কাউকে সাপে কামড়ায়, কখনো দেখবেন না ওঝা তার ট্রিটমেন্ট করছে, তাকে হাসপাতালে নিয়ে যাবে, কারণ ওঝা নিজেও জানে যে সাপের চিকিৎসা সম্ভব নয়। আমরা যুক্তিবাদী সমিতি প্রবীর ঘোষের তৈরি সংগঠন একটা চ্যালেঞ্জ রেখেছি যার অ্যামাউন্ট খুব বড়, 50 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ আছে। যদি কোনো ওঝা সাপে কাটা রুগীকে ভালো করতে পারে তাকে এই পুরস্কার মূল্যটা দেওয়া হবে। টাকাটা বড় রাখা হয়েছে কিন্তু কি বোঝাতে চাইছি সেটা হচ্ছে এটাই যে সাপে কাটা রুগীকে বাঁচা সম্ভব নয়। আমরা যুক্তিবাদী সমিতির সদস্যর একটা চ্যালেঞ্জ নিতে চাই, একটা ওঝা তিনি একটা জায়গায় সই করবেন যে আমার মৃত্যুর জন্য আমি দায়ী। যুক্তিবাদী সমিতি থেকে ধরুন আমি দাঁড়িয়ে আছি, একটা বিষাক্ত সাপ আনা হবে, দুজনকেই কাটা হবে, আমিও কামড় খাবো সে ওঝাও কামড় খাবে, আমি বিজ্ঞানের সাহায্য নেব, অ্যান্টিভেনাম সিরাম যা আছে নেব, সেই ওঝাকে বলা হবে আপনি আপনার ট্রিটমেন্ট করুন। ওঝা সেই চ্যালেঞ্জ নেওয়া তো দূরের কথা, সে সেই বন্ডে সাইন করবে না পালিয়ে যাবে, কারণ ওঝা নিজেও জানে যে সাপে কাটা রুগীকে বাঁচানো সম্ভব নয়। তাহলে আপনারা শুনবেন আগের দিনে সাপে কাটা রুগীকে বাঁচানো হতো, কী করে বাঁচানো হতো, সাপ কামড়ালেই যে বিষ দেবে এরকম কোনো কথা নেই, সাপের কাছে বিষটা খুব মূল্যবান, সাপ কামড়ালে বিষ দেবে এরকম কোনো কথা নেই, তাই ফলস বাইট হতো। আর আমরা তখন জানতাম না সাপ মানে সাপ জানতাম, কোনটা বিষাক্ত কোনটা নির্বিষ জানতাম না, তার কাছে গেলে কী করতো সে যেটা বিষাক্ত সাপ সেটাকে বাঁচাতে পারতো না, বিষহীন সাপটা বাঁচিয়ে দিত, আর বিষাক্ত সাপের ক্ষেত্রে বলতো বিষ মাথায় উঠে গেছে, বিষ পাথর দিয়ে বিষ শোষা সম্ভব নয়, সাপের মনি হয় না। সাপের মনি কী করে করে জানে, লেজের পিছন দিকটা ব্লেডে করে কেটে সাপের স্কিনটা, এই স্কিন আর এই মাংসের মাঝখানে ফাঁকা জায়গা থাকে, পিছনে একটা মনির মতো কিছু পাথর নিয়ে গুঁজে তাকে আস্তে আস্তে ঠেলে ঠেলে সাপের মাথায় পাঠানো হয়, সেটাকে ওঝারা বাড়ি পাড়ায় এনে দেখায়। সুতরাং সাপে কাটার থেকে বাঁচার সহজ উপায়, একটা লাইট নিয়ে ঘুরুন, বাড়ির আশপাশে গর্ত বুঝিয়ে দিন, যদি বাড়িতে যদি মাটির গর্ত থাকে, বাড়িতে সাপ আসে ইঁদুর খাওয়ার জন্য, ইঁদুরকে আটকে দিন সাপ আটকে যাবে। যাই হোক, এটাই বলতে চাইছি বলে এই সাপের টপিকটা শেষ করব যে সাপে কাটা রুগীকে দয়া করে হাসপাতালে নিয়ে যান, 100 মিনিটের মধ্যে 100 ml যদি অ্যান্টিভেনাম সিরাম দেওয়া যায় মানুষকে বাঁচানো সম্ভব। এরপরে যে ঘটনাটা ঘটিয়ে দেখাবো, অনুষ্ঠানে আমরা শেষের দিকে চলে এসেছি। আচ্ছা দেবরাজ দা, শেষ করার আগে হ্যাঁ আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের না যারা যুক্তিবাদী চর্চা করছি, আমরা যারা মুক্ত চিন্তার চর্চা করছি, তো সেখানে আমাদের ফেসবুকে আছি, আমরা ফেসবুকে থাকছি, তো সেটা তো এখন বর্তমানে সবাই মোটামুটি ফেসবুক করছি, তো সেই হিসেবে সবাই ওখানে পাবো। যদি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এই নামে সার্চ করা যায় তাহলে ওখানে পাবো। তার থেকে বড় কথা, যারা মুক্ত চিন্তার চর্চা করছি এটা তাদের জন্য, এবং যারা মুক্ত চিন্তার চর্চাতে আগ্রহী, আমরা প্রতি মাসে ম্যাগাজিন বের করছি, তো ম্যাগাজিনটা মূলত আমরা মোবাইলে পড়ার জন্য, আমরা তো এখন মোবাইলকে মোটামুটিভাবে প্রায়ই ব্যবহার করি বিভিন্ন সোশ্যাল সাইট ব্যবহার করার জন্য, তো সেজন্য আমরা যেটা ম্যাগাজিনটা পাবলিশ করছি ওটা PDF আকারে পাবলিশ করছি, এবং আমরা যেটা নিয়ে এসছি এখানে
এই কিউআর কোড আছে, এইটা স্ক্যান করলে আমরা ওই পিডিএফটা পেয়ে যাব। হ্যাঁ, এটা এবং প্রতি মাসে আমরা এই পিডিএফটা পাবলিশ করি এবং সেখানে প্রচুর মানুষ লেখালেখি করেন এবং তাদের এবং পাঠকও রয়েছেন। সাথে ওখানে একটা সেকশন আছে যেটাতে আস্ক ন্যাশনালিস্ট বলে, যেখানে যদি আপনাদের কারোর মনে কোনো প্রশ্ন থাকে যেগুলো আপনারা হয়তো সাধারণ অর্থে বুঝতে পারছেন না তার উত্তর কী বা এর ঘটনাটা কীভাবে ঘটলো, সেক্ষেত্রে আস্ক ন্যাশনালিস্টে গিয়ে লিঙ্কে গিয়ে ওখানে গিয়ে প্রশ্নটা করলে আমরা তার পরের সংখ্যায় সেটার উত্তর দিতে পারবো। আমরা এই লিফলেটগুলোকে আমরা কয়েকটা জায়গাতে রেখে দিচ্ছি, যে এখানে কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলে আপাতত ডাউনলোড করা যাবে। আপাতত দেবরাজাকে দিচ্ছি, দেবরাজা নাম। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি 36 বছর আগে প্রবীর ঘোষকে দিয়ে শুরু হয়েছিল, অলৌকিক নয় লৌকিক একটা বইয়ের মাধ্যমে। এখানে অনেকেই প্রবীর ঘোষের নাম শুনেছেন, নাহলে অলৌকিক নয় লৌকিক বইটার নাম শুনেছেন। তারপর থেকে আমরা যুক্তিবাদী সমিতি সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য বদ্ধপরিকর, সেখান থেকে আমরা আজকেই ফাইটটা চালিয়ে যাচ্ছি। আমাদের ফেসবুকে উজ্জ্বল উপস্থিতি আছে, আপনারা দেখতে পাবেন। পশ্চিমবাংলায় সব থেকে বড়ো বিজ্ঞান পেজ আমাদেরই, প্রায় 70-75 হাজার আমাদের সদস্য। আচ্ছা, সব কিছু সম্ভব যদি আমরা আপনাকে বলি জলে জল দিয়ে হাঁটা সম্ভব, জল দিয়ে হাঁটা সম্ভব, শূন্যে ভাষা সম্ভব। যুক্তিবাদী সমিতি বহু অনুষ্ঠানে শূন্যে ভেসে দেখিয়েছে, আজকে একটা অসুবিধার জন্য করতে পারিনি। আমরা বহু জায়গায় আগুনের বিছানাতে, গনগনে আগুন, কয়লা একদম গরম, তাতে হেঁটে দেখাই। আমাদের ফেসবুক পেজে গেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আগুনে হাঁটা সম্ভব, পাথর জলে ভাসা সম্ভব, পাথরের জলপান সম্ভব। আমাদের কাছে একটা পাথর আছে, এই পাথরটা অনেকেই চেনেন। এই পাথরের যদি আপনি মূর্তি তৈরি করেন, এই মূর্তির উপরে, সীমান্তা, এই পাথরটার উপরে যদি আমি একটু জল দিই, এই জলটা কিছুক্ষণের মধ্যে কিন্তু শুষে নেবে। পাথরটা এমনভাবেই তৈরি, এটা অনেকেই চেনেন, যারা কার্পেন্টার আছে তারা জানেন, এটা স্লেট পাথর। এই পাথরের উপর যদি জল দেওয়া হয়, বা ভাবুন এইটার আপনি একটা গণেশের মূর্তি তৈরি করলেন, মূর্তি তৈরি করার পরে চামচটা ধরলেন, এটা কিন্তু দুধ খেয়ে নেবে। এটা নয় শুধু, যে কোনো মাটির মূর্তি, মাটির মূর্তি তৈরি হওয়ার পর কী হয়, বহুদিন ধরে পড়ে থাকে, সেই এটা কিছুক্ষণ পরে জলটা শুষে নেবে। মাটির মূর্তি বহুদিন ধরে পড়ে থাকার পর কেউ সেটা শুষ্ক হয়ে যায়। যে কোনো মাটির মূর্তি আপনি ট্রাই করবেন, রবীন্দ্রনাথের মূর্তি থাকলে মাটির মূর্তি, সেখানে এক চামচ দুধ নিয়ে আপনি তার ঠোঁটে গিয়ে ধরবেন লাগিয়ে, যেহেতু মাটিটা বহুদিন ধরে শুকিয়ে আছে সেটা দিয়ে তলটাকে টেনে নেবে। এবার কি বলবেন, রবীন্দ্রনাথ দুধ খাচ্ছে? যে কেউ এইভাবে দুধ খাওয়ানো সম্ভব, যাকে খুশি একটা মাটির ডালা করে দুধ খাওয়ানো সম্ভব। সুতরাং এই মহাবিশ্বে যা কিছু হয় অলৌকিক কিছু নেই, পাথর ভাসা সম্ভব। অনেকে ভাসিয়ে এসেছেন রামেশ্বরমে গিয়ে, এক ধরনের পাথর হয় তার নাম পিউমিস, পিউমিস পাথর জলে ভাসা সম্ভব, আগুন দিয়ে হাঁটা সম্ভব, শূন্যে ভাসা সম্ভব। এর পিছনে বিজ্ঞানের কারণ আছে, নাহলে হাতের সাফাই আছে। শিবপাল যোগীর ভক্তরা কি করতো, আগুন খেয়ে দেখাতো। আগুন কি খাওয়া যায় নাকি? আজকে আমরা সেই আগুন খেয়ে দেখাচ্ছি। যারা সাইকেল গ্যারেজের সাইকেল মোটরসাইকেলটা না রেখেছেন, আমাদের ভলেন্টিয়াররা বলছে একটু ক্লাবের সাইকেল গ্যারেজে মোটরসাইকেলগুলো রাখুন, বাঁদিকে রাখবেন না। এখানে এখানে বাঁদিকে কোনো মোটরসাইকেল সাইকেল রাখবেন না, ডান দিকে যে গ্যারেজ আছে এবং বাঁদিকে যে গ্যারেজ আছে সেই দিকে চলে যান। আচ্ছা, এবার আগুন খেয়ে দেখানো হচ্ছে, তো আগে ঘটনাটা হয়ে যাক, তারপর দেখা যাবে কারণ কি। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি সন্ন্যাসীরা আগুনের উপর হাঁটা মতো আগুন খেয়েও দেখায়। দেখুন, আগুন খেয়েও দেখানো হচ্ছে, কিন্তু যেটা আমরা বারবারই বলছি, এর মধ্যে কিন্তু কোনো অলৌকিক কারণ নেই, কারণ অলৌকিক বলেই কিছু হয় না। দেখুন কীভাবে আগুন খেয়ে দেখানো হচ্ছে, তো এটা কেন হচ্ছে, এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা একটা কর্পূর নেওয়া হয়েছে, কর্পূরের ডালা। যে কর্পূরের ডালা আমরা বাজারে পাই, মুদির দোকানে পাওয়া যায়, সেই কর্পূরের ডালা নিয়ে তার উপর আগুন জ্বালিয়ে সেটাকে জিভের ওপর রাখা হয়েছে। কর্পূর কেন নেওয়া হয়, কারণ কর্পূর একটা উদ্বায়ী পদার্থ,
অত্যন্ত কম তাপেই এতে আগুনটা ধরে এবং এর যে তাপ সেটা ওপর দিকে যায়, নিচের দিকে যায় না। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের জিভ ভিজে থাকে, ওই লালায় ভিজে থাকার জন্যে এর তাপটা কিন্তু জিভের ওপর প্রভাব ফেলে না। যতক্ষণ না কোনো জিনিস আমাদের জলনাঙ্কে পৌঁছচ্ছে আমরা জানি সেটা পুড়ে যায় না। তো আমাদের জিভ যেহেতু লালার দ্বারা ভিজে থাকে তাই জন্যে কিছুতেই এটা ভিজে পুড়তে পারে না। আর কর্পূরের যেটা বললাম কর্পূর উদ্বায়ী, তাই তাপ সবসময় ওপর দিকে যাচ্ছে। কর্পূর ছাড়া অন্য কিছু নিয়ে তাপ করলে তখন এর একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, আগুনে খাওয়ার যেটা দেখানো চলছে কিন্তু আমাদের কিন্তু এটা বাচ্চারা সেভাবে চেষ্টা করবে না, কারণ এটার জন্য কিন্তু প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ দরকার কিন্তু এমন কিছু নয় যেটা আপনি পারবেন না, এরকম কিছু না। এটা একটা সাধারণ বিজ্ঞানের কারণ আছে, তার জন্য হয়, এটা যে কেউ করে দেখাতে পারে। এখানে যে কেউ এলে কোথায় হ্যাঁ করো, যে কারো সম্ভব এটা করা। এই আগুন নিয়ে খেলা করা এগুলো কোনো অস্বাভাবিক কোনো কাজ নয়, এগুলো যে কেউ করতে পারে। কেন হচ্ছে, এটা কেরোসিন, এতে কেরোসিন আছে, কেরোসিন খুব কম টেম্পারেচারে জ্বলে। যে আগুন ছড়া এটা বহু জায়গায় আপনারা দেখেছেন, হয়েছে বহু জায়গাতে, সুতরাং এই কারণে এগুলো হয়। কেরোসিন খুব কম টেম্পারেচারে জ্বলে, কেরোসিনের আগুন যেটা হয় সেটা তুলনামূলকভাবে ঠান্ডা হয় পেট্রোল বা ডিজেলের আগুনের জন্য। এগুলো বিভিন্ন জায়গায় করে দেখায় বাবাজি মাতাজিরা, আমরা এই করে দেখালাম, এর পিছনে এমন বড় কিছু কারণ নেই। আমরা অনুষ্ঠান শেষ করব, যদি কারো কোনো প্রশ্ন থাকে, অলৌকিক কিছু দেখেছেন কোনো জায়গাতে করতে পারেন 5-7 মিনিটের জন্য। সীমান্দা, যদি কারো কোনো প্রশ্ন থাকে, সীমান্দা কারো কোনো প্রশ্ন থাকলে মাইক নিয়ে যেতে পারেন। আমরা যুক্তিবাদী সমিতি বহু জায়গায় এরকম ঘটনা ঘটিয়ে দেখাই যেগুলোর পিছনে বিজ্ঞানের কারণ আছে, আর আপনারা এগুলো দেখেন যে বাবাজি মাতাজিরা করছে। ভূত কি, ভূত বলে কি আদৌ কিছু হয়? হয়তো বিশ্বাস করবেন না, এই জিনিসটা কেন এসেছিল, এই জিনিসটা কেন এইভাবে সারালো,
বলছি যে আমাদের এখানে অনুষ্ঠানগুলো আপনারা দেখছেন যে একটা জিনিস বারবার বোঝানোর চেষ্টা হচ্ছে, সমস্ত ঘটনার মধ্যেই বিজ্ঞান লুকিয়ে আছে এবং সেই বিজ্ঞানকে হাতিয়ার করেই বিভিন্ন গুরু বাবারা আমাদের প্রতিদিন মুরগি করছে। এই ভাষায় বললাম তো, যদি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার থাকে, কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? যদি কারোর কোনো প্রশ্ন থাকে, জন্ডিসের মালার সম্পর্কে দেখিয়েছে, জন্ডিসের মালা আশা করি এখানে অনেকেই পড়েছে। জন্ডিসের মালা নিয়ে কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, জন্ডিসের মালা পড়েছ? হ্যাঁ, কিরম বুঝতে পারলে আজকে জন্ডিসের মালাটা কিরম হয়? ঠিক আছে, চলো আমরা ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এটাই প্রচার করার চেষ্টা করছি বারবার, যে তাবিজ, কবচ, বাদুলি, আংটি, তুকতাক, জল পড়া, তেল পড়ায় কোনো কাজ হয় না। আজকে যে 10-12টা জিনিস দেখালাম, এর আরো হয়তো আপনারা হাজার হাজার জিনিস জানেন, যেগুলো দেখেন, শোনেন, বোঝেন, তার পিছনে বিজ্ঞানের কারণটুকু খোঁজার চেষ্টা করুন। কেউ যদি বলে এটা আমার অমুক ক্ষমতা, তমুক জায়গা থেকে পাওয়া, দয়া করে বিশ্বাস করবেন না। তার মানে সে আপনাকে বাংলায় বললে ঠকাচ্ছে, আপনার পকেট থেকে টাকা বের করার চেষ্টা করছে। এর পিছনে বিজ্ঞানের কারণ আর এছাড়া কোনো কিচ্ছু নেই। সাপে কামড়ালে দয়া করে ওঝার বাড়ি যাবেন না। আজকের দিনে বিজ্ঞান মঙ্গলে পৌঁছে গেছে, আমাদের তৈরি মহাকাশযান আজকে বহু দূর চলে গেছে, তারপরেও আমরা বিশ্বাস করছি এগুলো। আমরা এখনো বিশ্বাস করি যে বেড়াল গেলে থেমে যেতে হয়, আজকের দিনেও আমরা এই কথাটা বিশ্বাস করি। হাতে স্মার্টফোন তাও আমরা বিশ্বাস করি এই কথাগুলো। আকাশে গ্রহ নক্ষত্র আছে, আকাশে আপনার মঙ্গল, বৃহস্পতি, শনি আছে, আমরা আজকের ডেটে বিশ্বাস করি। আমি আমার কটা বিয়ে হবে সেটা মঙ্গল শনি ঠিক করে দেবে। আমরা আজকের ডেটে বিশ্বাস করি পাশের বাড়ির ছেলেটা সরকারি চাকরি পাবে কি না পাবে সেটা মঙ্গল ঠিক করে দেবে। মঙ্গল শনি এদের খেয়ে দিয়ে কোনো কাজ করেনি, তারা এত বড় বড় গ্রহ, তারা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ছেড়ে দিয়ে সমস্ত কিছু পাট গুটিয়ে পৃথিবীতে মানুষগুলোকে খুঁজে বেড়াচ্ছে, কার চাকরি করাতে হবে, কার ব্যবসা করাতে হবে, কার বিয়ে করাতে হবে, কাকে পরীক্ষায় প্রথম করাতে হবে। নাসার এক বিজ্ঞানী, একটা জোকস আছে, নাসার এক বিজ্ঞানী একবার কলকাতায় এসে, এটা রাখো, নাসার এক বিজ্ঞানী একবার কলকাতায় এসে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি ফুটপাতে ঘুরতে ঘুরতে একটা ওই আংটির দোকান পেয়েছিলেন। বলছি কি হয় এখানে? বলছি আমি 101 টাকা নিয়ে গ্রহের অবস্থান পরিবর্তন করে দিই। বলা হয় নাকি সেই বিজ্ঞানী নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলেন শুনে, যে আমরা নাসাতে গ্রহের অবস্থান পরিবর্তন করে দেওয়া দূর, গ্রহতে আমি একটা যান পাঠাতে আমাদের দম বেরিয়ে যাচ্ছে, এখানে 101 টাকা নিয়ে ভারতে গ্রহের অবস্থান পরিবর্তন করে দিচ্ছে। আজকের ডেটে আমাদের ভাবতে হয় পেট না কেটে পেট থেকে শিকড় বেরিয়ে যাবে। আমরা এগুলো বিশ্বাস করি আজকের দিনে, আজকের দিনে এইগুলো বিশ্বাস করে আমরা তাদের কাছে গিয়ে ঠকি। পরীক্ষায় প্রথম হতে গেলে পড়াশোনা করতে হয় বা চর্চা করতে হয়, এই যদি আংটি নিয়ে পরীক্ষায় প্রথম হতে, প্রথমের তো একদম মানে 400 পেয়ে যেত। মানে আমরা এইগুলো আজকের ডেটেও বিশ্বাস করি, বিশ্বাস করে ভাবি যাতে কাজ হবে। একটু বিচার করে দেখি না, যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন বুঝতে পারি এগুলো ভুল। তাই দেওয়ালে যাতে পিঠ না ঠেকে তার আগেই আপনাদের বারবার অনুরোধ করছি, জোর হাত করে অনুরোধ করছি, দয়া করে এই বাবাজি মাতাজিদের কাছে যাবেন না, গিয়ে ঠকবেন না। জন্ডিসের মালায় জন্ডিস ভালো হয় না, জন্ডিস ভালো করতে গেলে হাসপাতালে যেতে হয়। ভূতে ধরা একটা মানসিক রোগ, ভূত বলে আদতে কিছুই হয় না। ভূত জিনিসটা মানুষের মনের ভুল, মানুষের মনের ভুল ছাড়া আর কোনো কিছু নয়। সুতরাং বারবার আপনাদের বলছি, ম্যাচটা কয় বারবার আপনাদের বলছি, এদের কাছে যাবেন না, এদের কাছে ঠকবেন না। যদি আপনারা না পারেন, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পান্ডুয়া শাখা আমরা রিসেন্টলি খুলেছি, সেই শাখার উদ্বোধন হয়ে গেছে। তাদের যে সদস্যরা আছে তাদের মধ্যে আমাদের সীমান্তা একজন, যদি এরকম কিছুর সন্ধান পান দয়া করে তাদেরকে জানান, তারা আপনাদের এই জিনিসটা সলিউশন করে দেবে।
আজকের মতো আমাদের অনুষ্ঠান অফিসিয়ালি এখানেই শেষ করলাম। অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের করতালি সকলের একসঙ্গে হাততালি দিন। আমরা এই অনুষ্ঠান তখনই নিজেদেরকে মনে করব যে কাজটা আমরা সার্থক করলাম। যারা যখন জন্ডিসের মালাটা পড়তে আসাবে আমাদেরকে একটু ডাকবেন, যে জন্ডিসের মালাটা আপনিও পড়বেন সেই মালাটা আমিও পড়ব। আমরা চাই যে গরিব মানুষের মধ্যে এই ভীতি ভয় দেখিয়ে এই গুরু বাবারা যেভাবে আমাদেরকে সর্বনাশ করছে তার থেকে সকলে বেরিয়ে আসুন। আমরা ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতি পান্ডুয়া শাখা এবং হরিপাল শাখার পক্ষ থেকে যে অনুষ্ঠানটি করলাম আমরা সেই অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং খন্নান তালডাঙ্গা সিধু কানু একাডেমির সঙ্গে আগামী দিনে ইটাচনা কলেজে আমরা যৌথভাবে স্কুল কলেজগুলোতে যৌথভাবে এই অনুষ্ঠানটা করব। সেই জন্য যারা যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠান করার জন্য তাদের সকলকেই আমাদের পক্ষ থেকে আমার অভিনন্দন জানাচ্ছি। আমি আমাদের খন্নান শাখার হুগলি যে আমরা শাখা করেছি দেবস্মিতা আমাদের এইখানেই বাড়ি পাশেই বাড়ি এবং ও নিজে জার্নালিস্ট এবং ও চেষ্টা করছে যে সমস্ত ওর সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে এই শাখাটা করার এবং ও যে জায়গা থেকে উঠে এসছে সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে ওকে আবার ধন্যবাদ জানাচ্ছি ও আগামী দিনে আরো ভালো কাজ করবো। আমি ওকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করি। আমরা এখন বর্তমানে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি, তারপরও মানুষ এত পরিমাণে গ্রামে গঞ্জে কুসংস্কারের জন্য এই জায়গা থেকে আমাদের প্রত্যেককেই বেরিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার প্রথম কথা। যেখানে যা দেখবেন কোনো কিছুই যুক্তি দিয়ে যাচাই না করে কেউ যদি বলে যে এটা বিশ্বাস করলে এটা ঠিক হবে বা এটা এরকম এরকম বহু কথা শোনা যায় কিন্তু এগুলো কোনোভাবে বিশ্বাস করবেন না। যে কোনো জিনিস বললে আগে সমস্ত কিছুর প্রমাণ চাইবেন, কারণ এরকম ভুড়ে ভুড়িয়ে জিনিস রয়েছে যেগুলোকে জাস্ট চোখের পলকের মাধ্যমে আইওয়াশ করে বা এইভাবে হচ্ছে সমস্ত লোক ঠকানো হচ্ছে। তো কোনোভাবেই ঠকবেন না, একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবীতে যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটবে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কারণ আছে, কারণ ছাড়া কোনো কিছু হতে পারে না। মানে কোনো অলৌকিক শক্তি বা ভগবান বা এই জ্যোতিষ তান্ত্রিক ভূত মানে নেগেটিভ শক্তি পজিটিভ শক্তি এই সমস্ত কিছুই ভুল কথা, মানে এই ধরনের কিছুর অস্তিত্ব বাস্তবে নেই। এইটুকুই বলার, সবাই সমস্ত কিছু যাচাই করে যে কোনো জীবনে যা করবেন সমস্ত জিনিসটাকে যাচাই করে চলুন, ব্যাস। ধন্যবাদ। ও আমাদের ভাইজি দেবস্মিতা, আমি এই যুক্তিবাদী সংগঠনকে আমাদের ক্লাবের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সুন্দর যুক্তি দিয়ে আমাদেরকে বুঝিয়েছে, আশা করি আমরা আর কুসংস্কারে পড়ব না। আমরা সব সময় যুক্তিবাদী ডাক্তার এদের সহায়তা নেব, এদের সাহায্যেই আমরা সুস্থ হয়ে উঠব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। খেপু থ্যাংক ইউ।